কিন্তু যাই যারা এখানে কাজ করছেন আমি তাদের সঙ্গে একটু ইন্ট্রোডাকশন করিয়ে নিতে চাই, হোপফুলি হয়তো ভালো লাগতে পারে প্রত্যেকেরই। আমি একবার এক ঝলক দেখিয়ে দিই প্রত্যেককেই। এই আমাদের ক্যাফে, আশা করি প্রত্যেকেই জানেন, যারা যারা দেখছেন বা যারা দেখেননি এখনও আসেননি তারাও আমাদের ফেসবুকে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো আপ করতে পারেন। এনিওয়ে লাইক এই আমার এক কলিগ কাম বন্ধু কাজ করছে, আমাদের এটা 3 দিনব্যাপী চলবে, আজ থেকে 17 অবধি। সঞ্জয় দে, আমার আরেক খুব ক্লোজ বন্ধু, স্কাল্পটার আর্টিস্ট ও আর্ট প্র্যাকটিশনার সুশান্ত পাল, ও স্কাল্পটিং করছে, হোপফুলি কিছু কাজ হবে, দেখা যাক। কাজ না হলেও ভালো লাগছে, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার আর কি। প্রতিটা জিনিসই কিছু না কিছু কাজ হয়ে দাঁড়ায়। আমার আরেক ক্লোজ বন্ধু দীপায়ন ঘোষ, ও আর্ট প্র্যাকটিশনার কাজ করছে। দীপায়ন, দেয়ার ওয়ান মোর স্পেশাল গেস্ট কাম, আওয়ার আর্ট প্র্যাকটিশনার ফ্রেন্ড ইজ দেয়ার, দীপালো রোভেরে, হি ইজ ফ্রম ব্রাজিল, বাট কোইন্সিডেন্টলি উই গট হিম, হি স্পেশালি হি প্রিপেয়ার ভেরি স্মল বুকস অ্যান্ড হি পেইন্ট ইনসাইড দ্য বুকস, হি ড্র ইনসাইড দ্য বুকস কমপ্লিটলি উইথ হিস হ্যান্ড, দেয়ার ইজ ক্রিয়েশন, ওয়ান অফ দেয়ার ইজ ক্রিয়েশন অ্যান্ড অ্যানাদার বুকস ইজ গোয়িং অন, দ্যাটস হোপ ইউ গাইজ উইল লাইক দিস, ইটস এ ইয়েলো টাচ, থ্যাংক ইউ হ্যালো, থ্যাংক ইউ, ওকে, হোপফুলি আপনাদের কেমন লাগছে জানি না। আমাদের প্রতি মাসেই একটা করার ইচ্ছে রয়েছে, আমাদের পুরো ক্যাফেটাই একটা আর্ট স্টুডিও, আর্ট বলতে গেলে শুধু যে পেইন্টিং তা নয়, জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্রভাবের মধ্যেই আর্ট রয়েছে। সো অল অ্যাবাউট দ্য ফিলিংস অ্যান্ড অল অ্যাবাউট দ্য ক্রিয়েটিভিটি, আই ক্যান শিওর আওয়ার ওয়াল আর দেয়ার উইথ ফুল অফ পেইন্টিংস। হ্যাঁ, এটা আমার একটা কাজ আমি করছিলাম, আমি হিজিবিজি কাটি, কখনো কাজ হয় কখনো হয় না, কিন্তু ভালো লাগে। আচ্ছা, স্টিল আমাদের ক্যাফে খোলা আছে, ওখানে গেস্টরা বসে রয়েছেন ওই সাইডটাতে, এই সেকশনটা আজকে আমরা স্টুডিও পারপাসে ইউটিলাইজ করছি, ওই সেকশনে গেস্টরা আসছেন, আপনারাও আসতে পারেন। আমরা 17 তারিখ অবধি কাজ করবো, বন্ধুরা কাজ করবে, ইভেন তারপরেও আমি প্রতিদিনই মাঝে মধ্যে কাজ করি, কারণ এটা স্টুডিও, আমি যখনই সময় পাই চলে আসি, কাজ করি, হোপফুলি সকলের ভালো লাগবে। ইভেন আমাদের ছবি আঁকার সঙ্গে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসও রয়েছে ওখানে, আমার আর্টিস্ট বন্ধুদের পেছনে ওখানেও কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আছে। ইভেন দিস ইজ দ্য ওনলি ক্যাফে যেখানে হ্যান্ডমেড সব কিছু হয়ে থাকে, ইভেন আমরা কফি, হ্যান্ডমেড কফি প্রিপেয়ার করি অ্যান্ড ভালো চা আর ভালো ফুডও থাকে, কারণ সব কিছু এখানে ফ্রেশলি বেক হয়ে থাকে। Yeah, I can show you one more thing. There we have our Art India magazine also. We have the subscription of Art India magazine. Apnara aste paren. Ekhane Art India magazine ache. Chobi apnara related. Even amader besh kichu lekhok lekhikader
নিজেদের হাতের লেখা বই রয়েছে, এখানে কিছু বেস্ট সেলার্স আছে। দিস ইজ দ্য ক্রিয়েটিভিটি অফ ইতালো রোভেরে, দ্য আর্ট অফ স্মল বুকস। এনিওয়ে থ্যাংক ইউ, আমি আর বোর করছি না, আমরা কাজ করছি, আসুন দেখুন, আশা করি ভালো লাগবে। ওকে, ওয়ান মোর থিং, দিস ইজ আওয়ার কিচেন, আই ক্যান শো ইউ অলসো, দিস ইজ আওয়ার কিচেন। There we have our kitchen, and there is our chef. He is our chef. Shubham is our chef. Yeah. So, anyway, thank you. Ashun, 17 তারিখ অবধি আমাদের ওয়ার্কশপও চলছে, ইভেন তারপরেও আমাদের এই কাজগুলো আশা করি এখানে থাকবে বা কিছুদিনের জন্য ডিসপ্লেও করা সম্ভব হবে। পরবর্তীতেও আমাদের ওয়ার্কশপ করার আরও প্ল্যান রয়েছে, দেখা যাক কতদূর সম্ভব হয়। থ্যাংক ইউ, টেক কেয়ার, অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো থাকুন, প্রত্যেকে স্বাধীন থাকুন, করোনার থেকে মুক্তি পান, এটাই চাই, স্বাধীন হয়ে যান।